হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমীরা, চলে এসেছি তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো এখন সকাল 9টা বাজে। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো ছেলের ক্লাস হলো, দুটো ক্লাস হয়েছে, 8টা থেকে শুরু হয়েছে, দুটো ক্লাস কমপ্লিট হলো, আটটা ক্লাস বাকি আছে। তো বিছানাতে বসে বসে দুটো ক্লাস করা হলো, এখনো নামিনি, আমি চাও খেলাম বিছানাতে বসে বসেই। এখনো আমাদের দুজনের জন্য বিছানা করতে পারছে না কেউ। এখনো দেখো কম্বল গায়ে দিয়ে বসে আছি, এই দেখো কম্বল, আমরা দুজনই কম্বল গায়ে দিয়ে বসে আছি। তো আর একটা ক্লাস আছে ছেলে, 10টা থেকে শুরু। তো এখন ওকে একটু ব্রেকফাস্ট খাওয়াবো, আমরাও খাবো। তো খেয়ে ওর ক্লাস শেষ হলে ইচ্ছা আছে একটু বেরোনোর, মানে প্ল্যান আছে আমার আর বোনের একটু, যে একটু বেরোবো মার্কেটের দিকে, খুব দরকার আছে একটু। তো এখনও জানি না বেরোতে পারবো কি না। তো যদি বেরোই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা বেরোলাম এখন, তো টোটো ধরতে যাচ্ছি। টোটোটা বাড়ির একদম সামনে পাওয়া যায় না, টোটোটা টোটোর স্ট্যান্ডে যেতে লাগে, তো ওইটুকু হাঁটতে লাগে। তো এই যে আমি, ছেলে, বোন, তিনজনেই একটু বেরিয়েছি। তো যাই টোটো ধরি আগে। টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি মার্কেট। মার্কেটে যাচ্ছি, চলো বেরোলে সেই খুশি। তো যাই মার্কেট, মার্কেট ঢুকে গেছি। এই যে দেখো মার্কেট, এটা এটার নাম হচ্ছে হংকং মার্কেট, অ্যাকচুয়ালি সেলসিলাল মার্কেট বলে এটাকে। তো ভিতরে আছে আরেকটা মার্কেট, সেটা হচ্ছে হংকং মার্কেট। তো প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। তো দেখি কী কী কেনা যায়, কিছু কেনার জন্য এসেছি। তো দেখি কিছু কী কী পাওয়া যায়, মানে কী পছন্দ হয়। মার্কেটে আসলে মনে হয় সব কিছুই নিয়ে নিই, যা পছন্দ হয় সব কিছুই নিই। তো একটু যাই দেখি কী পাওয়া যায়। তো দেখি চলো হংকং মার্কেট চলে এসেছি। দেখো এই মার্কেটটার নাম হচ্ছে হংকং মার্কেট। মার্কেটের ভিতরে ভীষণ বিখ্যাত দোকান এটা, মানে খুব ভালো মোমো পাওয়া যায়। তো আর এসেছি যখন তখন তো খেতেই হবে, তো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো, খাই। এই যে মোমো চলে এসেছে, এখন খাবো। এটা হচ্ছে বোনের রামা, এই যে এখানে রাখা, খাবো এখন গরম গরম মোমো, সেই টেস্ট খাই। তো বাড়ি চলে এসেছি, জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করি, মানে টায়ার্ড লাগছে। আসলে মার্কেটের ভিতরে অনেকটা হাঁটতে লাগে, মানে অনেকটা তো মার্কেট, তো কিনি না কিনি ঘুরতে তো ভালোই লাগে, এপাশে দোকান ওপাশে দোকান, এত জিনিস, এত ভ্যারাইটি, এত ভালো লাগে হংকং মার্কেটটা ঘুরতে আমার। তো ওই জন্য একটু হাঁটাও হয়েছে, তো পাটা একটু ব্যথা ব্যথা করছে, তো টায়ার্ডও লাগছে। তো মার্কেটে গেছি, কিছু তো কিনেইছি, কেননা কিছু মার্কেটে যাব আর কিছু কিনবো না সেটা তো আর হয় না। তো অল্প কিছু জিনিস কিনেছি, আর স্পেশালি মেয়েরা তো কিনবেই। তো ওপাশ থেকে ওর বোন বলছে স্পেশালি মেয়েরা, তো আমি বলছি হ্যাঁ এটা ঠিকই, মেয়েরা তো মার্কেট যাবে কিছু তো কিনবেই। তো কিছু কিনেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন একটু রেস্ট করে নিই, চা খাবো, একটু বাচ্চা ছেলেটাকে একটু হোমওয়ার্ক, কিছু একটা হোমওয়ার্ক করাবো অল্প স্বল্প করিয়ে, তারপর আবার আসছি।
আমরা চা খাবো না, খাবো না আমরা চা। চা তো খেতেই হবে, এখন সন্ধ্যেবেলা তো চা তো নিয়ে বসতেই হবে আড্ডা দিতে। তো চলে এসেছি আমি আমার বোন চা নিয়ে। তো চাটা চাটা অ্যাকচুয়ালি ওই বানিয়েছে, আমি বানাইনি। তো ওই চা একদম চা। এই যে দেখো চা, দেখতে পাচ্ছ না মনে হয় তোমরা, না ঠিকঠাক দেখাতে পাচ্ছ না, মানে এতটা ভর্তি না চাটাকে যদি আমি, এই যে চা দেখা যাচ্ছে এবার, কেন ফট করে করলে বিছানাতে মধ্যে পড়ে যাবে। তো বিছানাতে নিয়ে বসেছি চা, তোরটা দেখা যাবে না, ওটা তো নিচু, বড় কাপ তো নিচু একটুখানি। তো চা তো খেতেই হবে, চা কাকুর কিন্তু সেই ফেমাস হয়েছিল না, তো সত্যি তাও চা খেতেই হবে, সকাল সন্ধে চা মাস্ট, চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা। শীতকালে তো প্রচন্ড পরিমাণে সেটা দরকার, সাথে অনেকটাও আছে চা, অনেকটা আছে, প্রচুরটা উঠে দেখাই একবার, একটা করে দেখাতো না, এরকম করেই দেখাই একবার। এই যে এই বিস্কুট গুলো আছে, আর এই যে এস বিস্কুট, আর এটাও আছে সাথে কেক, সাথে কেক আছে, অনেক কিছু নিয়ে বসেছি এখন আমরা আড্ডা দিতে। আমি বোন আড্ডা দেবো, সাথে তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম, তোমাদের সাথেও আড্ডাটা জমবে, আরো জমবে ব্যাপারটা আরো। তো আজকে ভালোই আনন্দ করলাম, মজা করলাম, আজকে খুব ভালো মজা করেছি আমরা। মার্কেটে গেছি, তোমরা দেখেইছো মার্কেটে গেছি, মোমো টোমো খেয়েছি, সেই ফুল মস্তি করেছি, কিছু কেনাকাটি হয়েছে, তুমি কেনাকাটি হয়েছে অল্প স্বল্প, অবশ্যই দেখাবো। তো চাটা খেয়ে নি, নাহলে চাটা একদম ঠান্ডা বড় হয়ে যাবে, আগে চাটা খাই। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, তো ডিনারটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি, ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল আর তোমাদেরও সেটা একঘেয়েমি লাগবে, সে কারণে আমি ওই জায়গাটা স্কিপ করে গেছি। তো এখন শুয়ে পড়বো, দেখছো মশারিও টাঙানো হয়ে গেছে, বোনের সব বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, তো শোবো। এখন রাত্রির 11টা মতন বাজে, 11:05 বেজে গেছে, তো শুয়ে পড়বো। তো আজকে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিও কোনো একটা জায়গাও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমরা আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, তোমরা নিশ্চয়ই ভালোই বাসো আমাকে, তো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কি। তো গুড নাইট, আবার আসবো নিউ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।